আর এই তরুণ তরুণীরা এই ইয়াং বাংলার অ্যাওয়ার্ডিরা আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ একটি শব্দ আমাকে গর্ব দেয় যে অসাধারণ বাংলার মানুষ আপনারা অসাধারণ বাংলার মানুষ আমাদের দেশটি একটি অসাধারণ দেশ যে এই অল্প জায়গার মধ্যে এই ষোলো কোটি মানুষকে আমরা স্বাধীন করেছি নিজে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই ষোলো কোটি মানুষকে খাবার দিতে খাওয়াতে সক্ষম হয়েছি এই ষোলো কোটি মানুষের দেশকে আমরা দশ পনেরো বছরের মধ্যে একটি দরিদ্র দেশ থেকে মধ্যমায়ের দেশে প্রতিষ্ঠিত করেছি আর এই তরুণ তরুণীরা এই ইয়াং বাংলার অ্যাওয়ার্ডিরা আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার আশা আছে বিশ্বাস আছে যে আপনারাই এখন বাংলাদেশকে এই মধ্যমায়ের দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে প্রতিনিধিত্ব করবেন আর এটা আমাদের জীবনের মধ্যেই হবে আমরা নিজেদের পরিশ্রম করব নিজেদের মেধা দিয়ে করব নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব নিজের মধ্যে যদি দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা যদি না থাকে তাহলে আমি দেশের ভালো কিভাবে চেতে পারি তো আসেন একসাথে আমরা তরুণরা আপনারা তরুণরা শুধু আজকের বাংলাদেশ না ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন এগিয়ে নিয়ে যাবেন